हेलो फ्रेंड्स, आज के बनाची मटरशुटर कुचुड़ी। मटरशुटर कुचुड़ी बनाबार जन्य मटरशुटी हिंग आदा जीरा और लंका निये मिक्सीते पिसे निब। सब आगे पिसे निवार पर हमें तेले कड़ाइए ये हल्का करे भेजे निब। हल्का हल्का हमें नड़ाचड़ा करते थकब ताकि ये लेगे ना जाए। যারা ঝাল খেতে বেশি ভালোবাসে তারা একটু বেশি লঙ্কা দিতে পারেন। পুরটা শুকনো শুকনো হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। এবার এটাকে আমরা নামাবো। চাইলে আপনারা এটাতে একটু চিনি দিতে পারেন। অবশ্য আমার মটরশুঁটিগুলো অনেক মিষ্টি ছিল তাই জন্য আমি চিনি দিইনি। পুরটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা এটা লুচি বানাবো। তার জন্যে আমরা ময়দা মেখে নিয়েছি, ছোট ছোট ডেলি করে নিয়েছি, এর মধ্যে ভরে আমরা নিজেদের লুচি বানাবো। দেখতে পাচ্ছেন আমাদের লুচি বেলা হয়ে গেছে, এবার এটাকে আমরা গরম তেলে ভেজে নিব। গরম হয়ে গেছে আমাদের, আমরা ঢেলে দিলাম আমাদের লুচি। লুচিটা ফুলে গেছে, এটাকে আমরা নামিয়ে নিব। তবে মটরশুঁটির কচুরি তো একা ভালো লাগবে না, সেই জন্য আমরা বানাচ্ছি আলুর দম। এই আলুর দমটি অনেক মশলা দিয়ে একটু ভালো করে ঝাল টক করে আমরা বানাচ্ছি। তার জন্য আমরা তেল নিয়েছি, তেলের গায়ে লঙ্কা দিলাম আর মটরশুঁটি দিলাম। আলুর দমের মশলার জন্যে আমরা রসুন নিলাম, টমেটো নিলাম, জিরা নিলাম, ধনে গুঁড়ো নিলাম, গোটা ধনেও নিতে পারি, একটু হলুদ নিব, এটাকে আমরা মিক্সিতে ভালো করে পিষে নিব। সঙ্গে আমরা একটা গোলকিও ঢালতে পারি, তাতে এটা একটু ঝাল দেবে। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছিলো, তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি আলুটা। দারুণ গন্ধ বেরোচ্ছে, মধ্যে আমরা নুন দিয়ে দিব। এবার আমাদের এটা পুরোভাবেই ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাতে জল দিয়ে দিব একটু। ভালোভাবে ফুটে গেলে এটা আমরা অফ করে রেখে দিব। আমাদের মটরশুঁটি কচুরি অ্যান্ড আলুর দম তৈরি হয়ে গেছে। আমরা তো নিজের সানডে স্পেশাল বানিয়ে নিলাম, আপনারাও নিজের সানডে ভালো বানান। আর আমাদের রেসিপিটি যদি ভালো লেগেছে প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।